আদিকর কাণ্ড নিয়ে শর্ট ফিল্ম করার অভিযোগে রাজন্না হালদারকে সাসপেন্ড করেছে তৃণমূল ছাত্র পরিষদ। একই সঙ্গে সাসপেন্ড করা হয়েছে আর এক টিএমসিপি নেতা প্রান্তিক চক্রবর্তীকে। আদিকর কাণ্ড নিয়ে শর্ট ফিল্মে লিড রোল করেছিলেন টিএমসিপি নেত্রী রাজন্না হালদার। আজ ছবিটি প্রযোজনা করেছিলেন রাজন্নারই ঘনিষ্ঠ টিএমসিপি নেতা প্রান্তিক চক্রবর্তী। স্পর্শকাতর এমন বিষয়ে ছবি তৈরি করে দলের অন্দরে রোষের মুখে পড়েন রাজন্না। সংশ্লিষ্টদের বিরুদ্ধে ছাত্র সংগঠন টিএমসিপিকে ব্যবস্থা নিতে বলে দল। এরপরে শুক্রবার রাতে তৃণমূল ছাত্র পরিষদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, টিএমসিপির রাজ্য সহ সভাপতি প্রান্তিক এবং যাদবপুর ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সহ সভানেত্রী রাজন্নাকে সংগঠনের পদ থেকে সাসপেন্ড করা হয়েছে। তৃণমূল নেতা কুণাল ঘোষ পোস্টে লিখেছেন যে শর্ট ফিল্ম নিয়ে বিতর্ক তার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই।